হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার থেকে দেখো লাইফ সায়েন্সের আরো একটা সেট সলভ করে নেব। আজকে আমরা যে পেপারটা সলভ করব সেটার পেজ নম্বর হচ্ছে 704। তাহলে তোমরা এই পেজটা ওপেন করো, এবং যারা পুরনো ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে, আমরা একটা প্লেলিস্টে লিঙ্ক দিয়েছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-2024। এই লিঙ্কে ক্লিক করলেই তোমাদের সামনে এখনো পর্যন্ত এই টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বেঙ্গলি এবং জিওগ্রাফির যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে তোমরা সেগুলো পরপর দেখতে পাবে। তোমরা কিন্তু অবশ্যই পুরনো ক্লাসগুলো দেখে নিও। দেখো আমাদের আজকে লাইফ সায়েন্সের মধ্যে বিভাগ কয়ে প্রথম এমসিকিউ, নিচের কোনটি স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন গঠনে অংশগ্রহণ করে? আনসার হবে অপশন এ, কোষ দেহ। এরপরে নিচের কোনটি কেমোট্যাকটিক মানে রাসায়নিক পদার্থের প্রভাবে সামগ্রিক চলনের একটা উদাহরণ? আনসার হবে অপশন এ, মসের শুক্রাণু শুক্রজের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। 1.3, নিচের কোনটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ নয় তাই বলেছে? এক্ষেত্রে দেখো আনসার হবে অপশন বি, গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু যেটা সেটা কিন্তু অন্তর্বাহী স্নায়ু নয়। এরপরে 1.4, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থি নিঃসৃত নয়? পিটুইটারি থেকে নিঃসৃত হয় না, দেখো অপশন ডি থাইরক্সিন, এটা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। মাইটোসিস, কোষ বিভাজনের যে দশায় অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়, আনসার হবে এক্ষেত্রে অ্যানাফেজ। এরপরে মানুষের জননকোষে যৌন ক্রোমোজোমের সংখ্যা তোমরা জানো একটি। নেক্সট, এই যে জিনোটাইপ যুক্ত মটর গাছ রয়েছে এখান থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? দুই ধরনের হেটারোগ্যামেটিক রয়েছে, তার মানে 2^n এর জায়গায় 2 বসবে, তাহলে 2^2 তার মানে 4, তাই না? একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল আর, একটা স্মল ওয়াই ক্যাপিটাল আর, একটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর। তাহলে চার ধরনের গ্যামেট মানে অপশন ডি হবে রাইট আনসার। এরপরে দেখো অস্থি সঞ্চালনের ক্ষেত্রে কোন জোরটি সঠিক নয়? ফ্লেক্সর পেশি বাইসেপস ঠিক আছে, এক্সটেন্সর পেশি ট্রাইসেপস, অ্যাডাক্টর পেশি ল্যাটিসিমাস ডর্স এটাও ঠিক আছে, কিন্তু অ্যাবডাক্টর পেশি এটা দিয়েছে পাইরিফর্মিস, এটা সঠিক নয়। পরে পাতায় চলে যাব, কোষচক্রের সঠিক পর্যায়ক্রমটি শনাক্ত করো। এখানে দেখো আনসার হয়ে যাবে প্রথমে হচ্ছে G1, তারপরে S, তারপর G2, তারপরে মাইটোটিক ফেজ অপশন বি। এরপরে দুটি শঙ্কর লম্বা মানে দুটোই হচ্ছে দেখো ক্যাপিটাল টি স্মল টি, এদের মধ্যে যদি সংকরণ ঘটানো হয় তাহলে F1 জনুতে কত শতাংশ শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে? তাহলে এই ক্যাপিটাল টির সঙ্গে একবার আমরা ক্যাপিটাল টি করব, তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি পাচ্ছি, ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি করব তাহলে ক্যাপিটাল টি স্মল টি পাচ্ছি। এবার এই স্মল টির সঙ্গে ক্যাপিটাল টি তার মানে ক্যাপিটাল টি স্মল টি, আর স্মল টির সঙ্গে স্মল টি তার মানে দুটো এরকম আমরা পাচ্ছি। এবার শঙ্কর লম্বা মানে দেখো এটা শঙ্কর লম্বা এটাও শঙ্কর লম্বা, তাহলে চারটের মধ্যে দুটো, চারটের মধ্যে দুটো মানে 2^4, তার মানে হাফ হচ্ছে শঙ্কর, হাফ মানে কত 50%, তাহলে অপশন ডি কিন্তু হয়ে যাবে রাইট আনসার। এরপরে নিচের প্রাণী গোষ্ঠীগুলোর সঠিক পর্যায়ক্রম শনাক্ত করে লেখো। এখানে আনসার হবে অপশন এ, মাছ, তারপরে উভচর, তারপরে সরীসৃপ, তারপরে পাখি সৃষ্টি হয়েছিল। 1.12, এখানে ম্যাচিংটা দেখবো। দেখো এখানে বহু বিভাজন, এটা দেখো যেটা ঘটে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম এর মধ্যে ঘটে, তাহলে এটা সরাসরি ঠিক আছে। রেণু উৎপাদন এটা হয়ে যাচ্ছে দেখো মিউকর, খন্ডিভবন স্পাইরোগাইর এর মধ্যে, আর কোরকোদগম এটা হচ্ছে হাইড্রার মধ্যে। তাহলে A1 আমরা পেয়ে যেতে অপশন, তাহলে অপশন এ দেখো A1, B3 আর C2 এবং D হচ্ছে 4। এরপরে 1.13, কোনটি ইনসিটু সংরক্ষণের ক্ষেত্রে সঠিক নয়? আনসার হয়ে যাবে বোটানিক্যাল গার্ডেন, এই তিনটে হচ্ছে ইনসিটু, এটা হচ্ছে এক্সিটু। নিচে যে জীবাণুটি নাইট্রোফিকেশনে অংশ নেয় আনসার হবে এক্ষেত্রে প্রথমটাই নাইট্রোসোমোনাস। শেষ এমসিকিউ, নিচের কোন শারীরিক সমস্যাটি SPM জনিত বায়ুদূষণ জাত তা স্থির করো। এখানে আনসার হবে দেখো অপশন ডি ব্রঙ্কাইটিস। এরপরে বিভাগ খ সলভ করে নেব। দেখো প্রথমে দেওয়া হয়েছে ক্রোমোজোমের ওপর একটি জিন বা অ্যালিলের অবস্থান বিন্দুকে কি বলা হয়? লোকাস বলা হয়, তোমরা লিখবে লোকাস। এরপরে ড্যাশ অগ্রস্থ প্রকটতা ঘটায় ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, তাহলে এখানে আনসার হবে অক্সিন। কেমন, এখানে স্পেলিংটা ভুল আছে, তোমরা এখানে অক্সিন লিখবে, কেমন, এটা দন্তন্য হবে। এরপরে নেক্সট, ভঙ্গুর কীটনাশক DDT খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে কি ঘটে? এখানে কিন্তু বায়োম্যাগনিফিকেশন অর্থাৎ জীব বিবর্ধন ঘটে।
এরপরে মটর ফুল কি হওয়ায় মটর গাছ স্বপরাগযোগ ও ইতর প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়? আনসার হচ্ছে উভলিঙ্গ। ভারতবর্ষের গির অরণ্য, তোমরা এখানে গির শব্দটা বসাবে। আর কৃষি ক্ষেত্রে উৎপন্ন একটি গ্রিন হাউস গ্যাসের তোমরা নাম লিখবে মিথেন গ্যাস। এরপরে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ক্রোমাটিন, জালিকা ও ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে ডিএনএ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা, এটা হচ্ছে সত্য, আমি টিক দিলাম। পূর্ব হিমালয়ের একটা এন্ডেমিক মানে স্থানীয় প্রজাতি হলো রেড পান্ডা, এটাও সত্য। 2.9 চলে যাব আমরা পরের পাতায়। মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে না, পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে রেটিয়া মিরাবিলিয়া, আর রেড গ্রন্থি অগ্র প্রকোষ্ঠে থাকে। তার মানে এটা আমি ক্রস দিলাম, এটা মিথ্যা। মটর গাছের বীজপত্রের হলুদ বর্ণ বৈশিষ্ট্যটি সবুজ বর্ণের উপর প্রকট, হলুদ বর্ণ কিন্তু প্রকট আর সবুজটা হচ্ছে প্রচ্ছন্ন, তার মানে এটা এটাও কিন্তু সত্য। পিতবিন্দু রেটিনায় অবস্থিত, এটাও কিন্তু সত্য। আর লাস্টে দেওয়া হয়েছে এডিএইচ অ্যান্টিডায়ুরেটিক হরমোন বৃক্কীয় নালিকার জল শোষণ নিয়ন্ত্রণ করে, এটাও কিন্তু সত্য। এরপরে স্তম্ভ মিলিয়ে নেব, সাইটোকাইনেসিস হয়ে যাবে দেখো কাইনিন 2.13, জিনের পরিবর্তন হয়ে যাবে মিউটেশন 2.14, বরাবর রক্ত সঞ্চারণে মানে বারবার হবে এটা, বারবার রক্ত সঞ্চারণে লোহের সঞ্চয়, এটা হয়ে যাবে থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে এটা হয়, তার জন্য তাদের কিন্তু আয়রন চিলেট দেওয়া হয়। এরপরে দেখো অ্যাসিটাইল কোলিন, এটা হচ্ছে দেখো নিউরো ট্রান্সমিটারের উদাহরণ 2.16, ক্রসিং ওভার এটা হয়ে যাবে মিওসিসে ঘটে, আর দেহ মাতৃকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। বিষদৃষ্ট আমরা বেছে নেব, দেখো এগুলোর মধ্যে মায়াটম পেশি যেটা সেটা হচ্ছে আলাদা, তার কারণ এটা মাছের মধ্যে থাকে, মাছের এটা গমনে সাহায্য করে। আর এই যে তিনটে দেওয়া হয়েছে এগুলো পাখির মধ্যে থাকে এবং পাখির উড্ডয়ন পেশির নাম। এরপরে লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি যে স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে তার নাম কি? তার নাম হয়ে যাবে কিন্তু ভার্মিজ, কেমন? আর কর্পাস ক্যালোসাম গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধ সংযোজক স্নায়ু। এরপরে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোট দেওয়া আছে, প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রাণীকোষ, প্রাণীকোষের ক্ষেত্রে ক্লিভেজের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে, আর উদ্ভিদের সাইটোকাইনেসিস ঘটে কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে। নেক্সট, ঘোড়ার অগ্রপদ পাখির ডানা কিভাবে সম্পর্কিত? এই দুটোরই যেহেতু উৎপত্তি বা গঠনগত দিক থেকে একই কিন্তু কাজ আলাদা, তার জন্য এরা হচ্ছে সমসমস্ত অঙ্গ। এরপরে অতি ব্যবহারের ফলে স্থলজ জীব বৈচিত্র্য হ্রাসের একটি উদাহরণ তোমরা নাম লিখবে সর্পগন্ধা। নেক্সট, নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, অ্যাসিড বৃষ্টি, ওজন গহ্বর, বিশ্ব উষ্ণায়ন, সবগুলো দেখো বায়ুদূষণের অন্তর্গত। অশ্রুতে অবস্থিত একটি উৎসেচকের নাম তোমরা লিখবে লাইসোজাইম। আর শেষ প্রশ্ন, তুমি পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভে বেড়াতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেলে বায়োস্ফিয়ার রিজার্ভটার নাম কি হবে? আনসার হবে সুন্দরবন। তাহলে আজকে আমরা লাইফ সায়েন্সের আরো একটা সেট সলভ করে নিলাম। যারা পুরনো ক্লাসগুলো দেখনি তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-2024 এই লিঙ্কে ক্লিক করে পুরনো ক্লাসগুলো দেখে নিও। এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও দেখবে আমরা কিন্তু অনেকগুলো সেট অলরেডি সলভ করে দিয়েছি, এবং এবিটিএ টেস্ট পেপার থেকে সমস্ত 1 মার্কসের কোয়েশ্চেন আনসারগুলো যখন প্রোভাইড করা হয়ে যাবে তখন আমরা বিভাগ গ এবং বিভাগ ঘ এ যে সমস্ত বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করে দেব। আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।